গুড ইভিনিং বন্ধুরা, আমি চমৎকার একটা জায়গায় আজকে আপনাদের নিয়ে আসছি। সেটা হচ্ছে, আশেপাশে দেখা যাচ্ছে কলার বাগান, বিশাল জায়গা জুড়ে এখানে কলার বাগান। এবং এই কলার বাগানের পাশেই আছে অনেক বড় নদী। জায়গাটা কোথায় একটু পরেই বলছি। চমৎকার একটা জায়গা, আমি আজকে ঘুরে ঘুরে খুব সুন্দর করে দেখাবো। সবাই একসাথে সমবেত হচ্ছি, আস্তে আস্তে সবাই চলে আসতেছে। কিছুক্ষণ পরে আমাদের ইফতারের টাইম হলে আমরা ইফতার করবো একদম নদীর পাড়ে। এই নদীর পাড়েই এই কলার বাগানটা, এটা যে কলা গাছের বাগানটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, কলা গাছের বাগান। ওই যে নদী দেখা যাচ্ছে, অলরেডি বেশ কিছু আমাদের স্কুটারের মেম্বাররা চলে আসছে, স্কুটার দেখা যাচ্ছে, আরও আসবে, মানে ইফতার হওয়ার আগ দিয়ে চলে আসবে সবাই। ওই যে দেখেন নদী দেখা যাচ্ছে, এবং ওখানে একটা সুন্দর প্লেস আছে বসার, ওখানে আমরা বসে সন্ধ্যায় ইফতারটা এখানেই করবো একসাথে, এবং সবাই একটা সুন্দর আড্ডা দিব। বলে দিই তাহলে জায়গাটা কোথায়। এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর, এবং মানে স্পেসিফিক যে আমি জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে পেলাইত। এই গ্রামটা হচ্ছে পেলাইত গ্রাম, চমৎকার একটা গ্রাম। এবং এটা যে আশেপাশে যে মানে সিনারি এত সুন্দর, যেমন এইখানে তো কলা গাছের বাগানটা দেখালাম, আমি যদি আরেকটু পিছনে দেখাই, দেখেন এখানে লেবু দেখা যাচ্ছে, বিরাট বিরাট সাইজের লেবু আছে পুরো গাছেই, ঠিক আছে, ভরপুর লেবু পুরো গাছে, অনেক বড় বড় লেবু। এবং এর পাশেই হচ্ছে নদী, সেই নদীর ধারে আমরা আজকে একটা সুন্দর ইফতার পার্টির আয়োজন করেছি। সেটা হচ্ছে নদীর পাশেই, আমরা যখন মানে বাতাসটা আসবে তখন যে একটা কী শান্তি লাগে, এবং এটা সন্ধ্যাকালীন যে বাতাসটা, এটা চমৎকার একটা শান্তি। তো রোজার দিনে এই নদীর পাশে বসে একটা ইফতার করার একটা অন্যরকম একটা মজা, তো সেই মজাটাই আজকে আমরা করব সবাই একসাথে, চলুন।